नमस्कार बन्धुरा, आजकेर এই ভিডিওতে আমি আলোচনা করব ওয়ার্ক এডুকেশনে শিক্ষক নিয়োগের গাইডলাইন প্রকাশ করেছে ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন। সেটার বিস্তারিত আমি আলোচনা করব এই ভিডিওতে। তার আগে তোমাদের কাছে অনুরোধ করব ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবে। চ্যানেলে যদি তুমি প্রথমবার এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। চলো বন্ধুরা, দেরি না করে এই ভিডিওটা শুরু করে দিই। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমরা রয়েছি এখন ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে তোমরা দেখতে পাচ্ছ ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট, ঠিক আছে। আর তারপরে দিয়েছে এখানে গাইডলাইন ফর ওয়ার্ক এডুকেশন। চলো এটাকে আমি ডাউনলোড করে নিচ্ছি। আমি একবার ডাউনলোড করে রেখেছি, তবু আরেকবার তোমাদের জন্য ডাউনলোড করছি। তো বন্ধুরা, ডাউনলোড হয়ে গেছে। এবার এখানে দেখো উপরে কী বলেছি, গাইডলাইন ফর ওয়ার্ক এডুকেশন পাস, কোড দিয়েছে 34। মোড অফ সিলেকশন, কী করে নিয়োগ হবে সেটা বলে দিয়েছে, সিলেকশন অফ দ্য অ্যাসিস্ট্যান্ট টিচার ওয়ার্ক এডুকেশন ইন ডিফারেন্ট মাদ্রাসা শ্যাল বি মেড অন দ্য বেসিস অফ রিটেন এক্সামিনেশন, লিখিত পরীক্ষার বেসিসে নিয়োগ করা হবে। এভলিউশন অফ একাডেমিক কোয়ালিফিকেশন অফ দ্য ক্যান্ডিডেট অ্যান্ড পার্সোনালিটি টেস্ট টু বি ডিটারমাইন্ড বাই দ্য কমিশন অফ দ্য ফলোয়িং ম্যানার্স, লিখিত পরীক্ষা হবে তোমাদের 55 মার্কসের। তারপরে হবে থাকবে বি নম্বর একাডেমিক কোয়ালিফিকেশন ইনক্লুডিং প্রফেশনাল কোয়ালিফিকেশন 35 মার্কস, আর পার্সোনালিটি টেস্ট বা ভাইবা বলতে পারো এটাকে 10 মার্কের থাকবে। তারপরে এখানে বলেছে কোশ্চেন পেপার প্যাটার্ন অ্যান্ড মার্ক অ্যালাউন্স, তোমাদের কোশ্চেন কত মার্কের থাকবে এবং কীভাবে মার্ক ভাগ করা থাকবে এখানে বলে দিয়েছে। দেয়ার শ্যাল বি 55 কোশ্চেন অফ MCQ টাইপ ক্যারিং 1 মার্ক ইচ, তোমাদের 55টা কোশ্চেন থাকবে এবং প্রত্যেকটা কোশ্চেনের মান ধার্য করা হয়েছে 1, ঠিক আছে। অ্যান্ড নো নেগেটিভ মার্কস, নেগেটিভ মার্কস থাকবে না। গ্রুপ এতে থাকবে 28 কোশ্চেন, ইট ইজ কম্পালসারি। গ্রুপ এতে থাকবে 28টা কোশ্চেন, এটা কম্পালসারি থাকবে। আউট অফ আদার থ্রি গ্রুপ বি সি অ্যান্ড ডি, ইচ গ্রুপ হ্যাজ 27 কোশ্চেন। তাছাড়া তোমাদের কাছে বি সি ডি থাকবে এগুলো, এবং সব গ্রুপেই তোমাদের 27টা করে কোশ্চেন থাকবে। অ্যান্সার ফ্রম অ্যানি ওয়ান গ্রুপ, এদের মধ্যে যে কোনো একটা গ্রুপকে তোমাদেরকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। কোশ্চেন পেপার, কোশ্চেন পেপার বলেছি উইল বি সেট ইন ইংলিশ অ্যান্ড বেঙ্গলি, এটা তোমাদের কোশ্চেন বাংলাতেও থাকবে এবং ইংলিশেও থাকবে। পরীক্ষার সময় দিয়েছে তোমাদেরকে 1 ঘন্টা। ডেট, পরীক্ষার ডেট কবে আছে বলেছে উইল বি অ্যানাউন্স লেটার, এটা পরবর্তী টাইমে জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে। সিলেবাসটা এখানে দিয়ে দিয়েছে, গ্রুপ এর সিলেবাস, ঠিক আছে, দেখে নিতে পারো। আর আমি এই ব্যাপারে জানি না, তাই গ্রুপের সিলেবাস ব্যাপারে কিছু বলতে পারছি না। আর গ্রুপ বির সিলেবাস দেখতে পাচ্ছ, তোমাদের যেটা যেটা পছন্দ নিজের নিজের গ্রুপটা সিলেক্ট করে নেবে। তো বন্ধুরা, এই ভিডিওটাকে তোমরা যদি শেয়ার করে দাও তোমাদের বন্ধুবান্ধবের সাথে, তাহলেও তারা এই ব্যাপারে জানতে পারবে এবং আগে থেকে প্রিপারেশন নিতে পারবে। আর এটা হলে তোমাদের তাদের পক্ষে অনেক ভালো হবে, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিওতে। এই ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।